1993 এর 21শে জুলাই মমতা ব্যানার্জির নেতৃত্বে তৎকালীন যুব কংগ্রেস কর্মীরা সচিত্র পরিচয় পত্রের দাবিতে আন্দোলন করেছে। সেই নিরস্ত্র অহিংস সমাবেশের ওপর বামফ্রন্টের পুলিশ নির্মমভাবে গুলি চালায়। 13 জন রাজনৈতিক কর্মী সেই সময় নিহত হন। এই ঘটনা বামফ্রন্টের চরিত্রকে উন্মোচিত করে দিয়েছে। মমতা ব্যানার্জি নিজেও সেদিন আহত হয়েছে। তারপর থেকে প্রতি বছর 21শে জুলাই শহীদ দিবস হিসেবে পালিত হয়। এই যে বামফ্রন্টের বিরুদ্ধে দীর্ঘ লড়াই, সেই লড়াইয়ের পরিণতি 2011 সালে মমতা ব্যানার্জির নেতৃত্বে তৃণমূল কংগ্রেসের সরকার গঠিত হয়। সেই লড়াই আজও চলছে। 2021-এর বিধানসভা নির্বাচনে এবং 2024-এর লোকসভা নির্বাচনেও লড়াই চলেছে। এই লড়াই সংবিধানকে রক্ষা করার লড়াই। তাই আসুন সবাই আমরা 21শে জুলাই 2024-এ সেই লড়াইটির জন্য অংশগ্রহণ করি।